এলিয়েন নিয়ে গবেষণায় নাসা। হ্যাঁ, এলিয়েন নিয়ে গবেষণায় নাসা। কিন্তু আমরা ভিডিওটি শুরু করার আগেই প্রথমেই বলে নিই, আমাদের এই মডার্ন অ্যাস্ট্রোনমি ইউটিউব চ্যানেলে কোনো অবাস্তব কোনো কিছু নিয়ে ভিডিও আপলোড দেওয়া হয় না কিংবা আপনাদেরকে দেখানো হয় না। কিন্তু আজকে এলিয়েন কি, এলিয়েন নিয়ে নাসা যে গবেষণা করছে, এই নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটি। হ্যাঁ, প্রায় 5 শতক পর খোদ যুক্তরাষ্ট্র এলিয়েন সংক্রান্ত মামলার শুনানি হলো। এখন প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্রের কিসের মামলার শুনানি হলো এবং এলিয়েন নিয়ে কী এমন অভিযোগ উঠেছিল। কিছুদিন আগেই এলিয়েন নিয়ে একটি যৌন সম্পর্কে নারীর আত্মসত্ত্বা নিয়ে একটা ভিডিও উঠেছিল, যার কারণে এলিয়েন নিয়ে মামলার শুনানি হয় বা কেস হয় এক টাইপের যুক্তরাষ্ট্রে। এখন আমরা বিস্তারিত শুনি, চলুন। বহুদিন ধরে ভিনগ্রহী বা এলিয়েন গ্রহের অস্তিত্ব নিয়ে সরগরম হয়েছে অনেকেই। এবার এই নিয়ে গবেষণার দায়িত্ব নিল স্বয়ং মার্কিন গবেষণা সংস্থা নাসা। তবে এই গবেষণা যেমন বড় ঝুঁকি আছে, তেমনই এর প্রভাবও অপরিসীম হতে পারে বলে জানানো হয়েছে। নাসা জানিয়েছে তারা প্রাপ্ত তথ্যর বিচার করবে, ভবিষ্যতে তথ্য পাওয়ার জন্য সেরা উপায়ের সন্ধান করবে। যেসব তথ্য এখনো পর্যন্ত পাওয়া গেছে তা দেখে এবং আরও কতটা তথ্য জানার দরকার, যা নিয়ে রহস্যময় বস্তুর কোনো শেষ নেই বা স্বরূপ জানা যায়, এই সবের জন্য একটি স্বাধীন দল গঠন করেছে নাসা। বিজ্ঞানের সাধনায় নিয়োজিত সংস্থাটি এক জল্পনার পিছনে সময় নষ্ট করছে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এখন আমরা এই এলিয়েন বিষয় নিয়ে আমরা কয়েকটি পর্ব তৈরি করব, তাই আপনারা সবসময় আমাদের ইউটিউব চ্যানেলটি চোখে রাখবেন, কারণ এলিয়েন নিয়ে যুগান্তকারী গবেষণা শুরু করেছে নাসা সহ সারা বিশ্বের সমস্ত মহাকাশ গবেষণা সংস্থা।